একের পর এক খারাপ খবর টলিউডে। চারিদিকে লাখে লাখে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, টলিপাড়াতেও বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। সামাজিক মাধ্যমে তারকারা একে অপরকে সাহায্য করছেন, সকলকে সাবধানেও থাকতে বলছেন। কিন্তু এত সাবধানতার পরেও জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমণির সেটে করোনা থাবা বসিয়েছে। আক্রান্ত হয়েছেন স্বয়ং রানীমা অর্থাৎ অভিনেত্রী দীতিপ্রিয়া রায়। টেলিপাড়া সূত্রে সেই খবরই সামনে আসছে। সূত্র বলছে একা অভিনেত্রী নন, তার পরিবারের সবাই অসুস্থ এবং এই অসুস্থতার সূত্রপাত সম্ভবত দীতিপ্রিয়ার বাবার থেকেই। তিনি উপসর্গহীন হওয়ায় প্রথমে কেউ বুঝতেই পারেনি, যখন ধরা পড়ে ততদিনে তিনি করোনা আক্রান্ত। বাবার থেকেই আক্রান্ত হন দীতিপ্রিয়ার মা, তিনি দুদিন ধরে জ্বরে ভুগেছেন। তাহলে দীতিপ্রিয়া কেমন আছেন? জানা যাচ্ছে তারও নাকি দুদিন ধরে গলা খুসখুস আর মাথা ব্যথা। সর্দি গরমি হলে যেমন অস্বস্তি লাগে ঠিক তেমন অনুভূতি শরীরে, আর তারপরেই আচমকা স্বাদ ও গন্ধ কিছুই পাচ্ছিলেন না তিনি। এর বেশি উপসর্গ না থাকলেও তিনি এখনও প্রচণ্ড দুর্বল। আপাতত শুটিং থেকে ছুটি নিয়ে বাড়িতেই ঘরবন্দি অবস্থায় রয়েছেন দীতিপ্রিয়া। এখন প্রশ্ন, তাহলে কি রানী রাসমণির শুটিং বন্ধ হয়ে যাবে? কেননা রানীমাকে ছাড়া কি ধারাবাহিক চলতে পারে? তবে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। আশা করব তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরে আসেন। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের আরও অন্যান্য খবর পেতে প্লিজ সাবস্ক্রাইব কারেন্ট বশ।